সারা দেশে শুরু হয়েছে আষাঢ়ের টানা বর্ষণ। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা, আর পাহাড়ি ঢলে এবং ভারী বৃষ্টিতে লালমনিরহাটের হাতিবান্ধায় বাড়ছে তিস্তা নদীর পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের 40টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বাগেরহাটের 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মোগলা বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। দেশের 13 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। একই সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারে রয়েছে 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। নদীবন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বন্দর নগরীর চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা। আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রামে 48 ঘন্টায় 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় নদী ও সাগরে জোয়ার থাকায় তৈরি হয় জলাবদ্ধতা। সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কর্মদিবস ও HSC পরীক্ষা হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও ভারী বৃষ্টিতে লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সকাল 8টায় তিস্তার পানি প্রবাহ ছিল 91.84 সেন্টিমিটার। একটানা বর্ষণে বাগেরহাটে হাঁটু পানিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল, জনজীবন বিপর্যস্ত। বৃষ্টিতে বিপাকে পড়েছে স্থানীয়রা, দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। মোংলা আবহাওয়া অফিস বন্দরে 3 নং সতর্ক সংকেত জারি করেছে। SATV নিউজ ডেস্ক।